السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت ما النجاة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم أمسك عليك لسانك وفي رواية أخرى أملك عليك لسانك وليسعك بيتك وبكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জরি দোকান ও প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় ওয়াজিবুল ইহতেরাম উম্মতের মাথার মুকুট হাদারাতে উলামায়ে কেরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা দিন দরদি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরে তৌহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে ক্ষুদ্র অথচ বিখ্যাত দুখানি আয়াত তিলাওয়াত করেছি এবং তার সাথে সাথে দোজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছে। বস্তুত আজকে আমার প্রোগ্রাম বহু আগ থেকে দেওয়া নবাবগঞ্জ দোহার, এরপর যখন
কিছুদিন আগে আমাদের এখানকার স্থানীয় মুরব্বীদের তরফ থেকে আদেশ গেল তোমাকে আসা লাগবে। এক তো হলো পুরনো ঢাকার সাথে বহু আগ থেকেই আমার একটা আত্মার আলাদা সম্পর্ক আছে, তারপর আবার মুরব্বিয়ানে কেরামের হুকুম বলতে পারেন, তাই তাতবিক এভাবে দেওয়া ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত সময় দেওয়া যাবে, এরপরে ওখানে চলে যাওয়া লাগবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চাইবেন তা হবে আর তিনি যা চাইবেন না সকলে মিলে চাইলেও তা হবে না। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন আল্লাহ মহান মালিক, যা চাইবেন আমাদের চাওয়াও সেই অনুপাতেই হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কি ঠিক না? আজকে সকাল 10টার ফ্লাইটে চট্টগ্রাম সফর, বিকাল 4:10 ফ্লাইটে ঢাকার জন্য রওনা, আর নেমে সোজা এখানে আসব, কোনো আতিপাতি বাড়িঘরে যাব না, এটা ছিল প্রোগ্রাম। গাড়িতে যখন চলছি তখন বাসা থেকে সংবাদ গেল, আমার 3 নম্বর বাচ্চা নিজে নিজে বাসায় খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে নিজের পায়ে নিজে বেঁধে গিয়ে উপুড় হয়ে পড়ে কপালে ইয়া লম্বা ফাঁক হয়ে গেছে। এখন শরীয়তের মাসআলা কি বলেন, এখানে আসা না বাচ্চাকে হসপিটালে নেওয়া, শরীয়তের মাসআলা কি বলেন? এখানে আসা, হ্যাঁ বলেন না কেন, চুপ করে আছেন কেন? নিজের স্বার্থ মতো হলে পারে, জি মাসআলা যেটা, মাসআলা কি বলেন? আগে তাকে হসপিটালে নেওয়া লাগবে, ঠিক কি ঠিক না? কারণ এটা চালানোর জন্য আরো লোক আছে, ওইটা নেওয়ার মতো আমার বেগম সাহেবা পর্দা নষ্ট করে যেতে পারবে না, ঠিক কি ঠিক না? এই জন্য ওখান থেকে গাড়ির রুখ পরিবর্তন করে হসপিটাল, হসপিটাল থেকে তারপরে তাকে সেলাই দিয়ে ফিরে যদি আমার বাড়িতে যাই একটু দেরি হবে, আর শ্বশুর বাড়ি ধানমন্ডিতে নামায় দিলে সময় একটু কম লাগবে, এই জন্য তাকে শ্বশুর বাড়িতে ড্রপ করে তারপরে রওনা হয়ে গেছে। এই জন্য অবধারিত নির্ধারিত মাগরিবের পরের প্রোগ্রাম কোথায় এসে পৌঁছেছে, এসার পরে। তার মানে হলো এখানে যেই পরিমাণ দেরি করব নবাবগঞ্জওয়ালাদের হার্ট ফেল করার পরিমাণ তত বাড়তে থাকবে, ঠিক কি ঠিক না? তো আমার কাছে কাগজ পাঠাইছে সময় 1 ঘন্টা, তা আমি এরম করে মাথা নাড়ছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমার আপনার গোটা মানব জাতির কল্যাণ আর উপকারের জন্য যথেষ্ট হয়। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তির পথ কি, বাঁচার পথ কি, নাজাতের রাস্তা কি? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যে বিভিন্ন সময় আল্লাহর নবীকে প্রশ্ন করতেন, এই প্রশ্নগুলো আমাদের জন্য বহুত বড় রহমত আর বরকতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে, ঠিক কি ঠিক না? কোনো কোনো সময় আল্লাহর নবী তাদের প্রশ্নগুলো শুনে খুশি হয়েছেন, খুশির প্রকাশ করেছেন,
আর কোন কোন সময় মুখে প্রকাশ করেননি, কিন্তু তার আচার আচরণ ভাবভঙ্গিতে বোঝা গেছে রসুল বড় সন্তুষ্ট হয়েছেন, ঠিক কিনা? ওনারা যদি সেই প্রশ্নগুলো না করতেন, অনাগত ভবিষ্যৎ উম্মতের জন্য এই সমস্ত উত্তরগুলো পাওয়া কঠিন হয়ে যেত, ঠিক কি ঠিক না? এজন্য কোরআনে দেখা যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করীব। নবী আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জানতে চায় বলে দেন আমি অতি নিকটে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, রাসূলুরা আপনাকে গনিমতের মাল বণ্টন প্রক্রিয়া সম্পর্কে জানতে চায়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদের বিধি বিধান সম্পর্কে তারা জানতে চায়। হায়েজের অবস্থা সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায়। সাহাবারা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশ্নের জবাবে বহু উত্তর দিয়েছেন, ঠিক কি ঠিক না? আল্লাহ দূরে না আল্লাহ কাছে, এই অনুভূতি, এই প্রশ্নটা আমাদের হৃদয়ে আসে না আসে না? যদি সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞেস না করতেন, এই উত্তরটা হয়তো আমরা নাও পেতে পারতাম, ঠিক কি ঠিক না? তো আমাদের জন্য ওনাদের প্রশ্নগুলো বহুত বড় রহমত আর বরকতের মাধ্যম। এবং তারা আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করতেন, জানতে চাইতেন কোন বিষয়ে, শুধু দুনিয়ার মুক্তি, দুনিয়ার লাভ এগুলো জানতে চাইতেন না। তাদের প্রতিটা জানতে চাওয়ার পেছনে উদ্দেশ্য থাকত আখেরাতের মুক্তি আর আখেরাতের জান্নাত নির্মাণ, ঠিক কি ঠিক না? এই হাদিসের এই অংশ থেকে আমরা জানলাম যে নবীর কাছে গিয়ে সাহাবায়ে কেরাম প্রকৃতভাবে যখন উপকার পেতে চাইতেন, তখন তারা আল্লাহর নবীর কাছে, রসুল যদি নিজ থেকে কিছু না বলতেন তাহলে দিন বিষয়ক প্রশ্ন করে জেনে নিতেন, নিজেদের জন্য উপকারের জরিয়া করতেন, ঠিক কি ঠিক না? এখান থেকে শিক্ষা, উম্মত পরবর্তীতে যখন নবীদের ওয়ারিস আলেম ওলামার কাছে যাবে, বুজুর্গানে দিনের কাছে যাবে, তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে উপকৃত হতে হলে তাদের কাছ থেকে নসিহত চেয়ে নেওয়া এবং তাদের কাছ থেকে কিছু জানতে চাওয়া, এটা দুনিয়া আখেরাতের কল্যাণ, সাফল্য আর কামিয়াবির অন্যতম একটি পন্থা, ঠিক কি ঠিক না? এটি একটি সুন্নত আলেমদের কাছে, যে আল্লাহওয়ালাদের কাছে যে প্রশ্ন করা, জানতে চাওয়া সাহাবীরা রসুলের কাছে করেছেন। আমরাও যাই, আমরাও গিয়ে আলেম ওলামার কাছে চাই, জানতে চাই কোন জিনিস কই, হুজুর একটু দোয়া করেন, মাথাটা খুব ব্যথা করে, হুজুর হার্ট অ্যাটাকের আশঙ্কা আছে, একটু দোয়া করে, হুজুর কিডনিটা জানি কেমন কেমন করে, এজন্য একটু শেফার জন্য দোয়া করে, হুজুর ব্যবসা বাণিজ্য জানি একটু ভালো করে চলে, এর লেগে দোয়া করে, হুজুর পোলাবাইন হয় না, একটু পোলাবাইনের লেগে দোয়া করে, হুজুর পোলাবাইন কথা শুনে না, জাগো নাই হেগো চাও পোলা যায়, আর জাগো আসে হেগে যায়, হুজুর পোলাবেন কথা শুনে না, এটি যদি একটু বালা হয়ে যায় লেগে দোয়া করে, বাপ মারা জানি মানে। আমরাও চাই ওলামা ইকরামের কাছে, আমরা যে দোয়া চাই সেই দোয়াগুলো সব হলো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক এবং ইহ জাগতিক প্রশ্ন আর চাওয়া। সাহাবা ইকরাম
এই কালের কথা জানতে চাইতেন না, তাদের প্রতিটা প্রশ্নের পেছনে উদ্দেশ্য থাকত আখেরাতের সাফল্য, কামিয়াবি আর মুক্তি। ঠিক কি ঠিক? তো আমরা যখন এখন ওলামা ইকরামের কাছে যাব, যে থম ধরে বসে থাকব না, কিছু চাইব, চাইব কি চাইব, হযরত কিছু নসিহত করে, হযরত কিছু ওসিয়ত করে, হযরত জীবনটা কিভাবে গড়তে পারি এটার জন্য আমাদেরকে কিছু হেদায়েত দিক নির্দেশনা দেন। ঠিক কি ঠিক না? হাদিসের এই অংশ থেকে আমরা এই জিনিস পেলাম। মান্নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মুক্তি কোন পথে, মুক্তির রাস্তা কি? এখানে সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন মুক্তি পথ কি। মুক্তি দুনিয়ারও হইতে পারে, আখেরাতেরও হইতে পারে। ঠিক কি ঠিক না? এখানে বলে নাই শুধু দুনিয়ার বা আখেরাতের, যেহেতু সাধারণভাবে মুতলাকান মুক্তির কথা বলেছে, অতএব এখানে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের মুক্তির পথ এই প্রশ্নের ভিতরে নিহিত আছে। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা প্রশ্নের তিনটা বাক্যে উত্তর দিলেন, যে বাক্যগুলো অতি সংক্ষিপ্ত কিন্তু এক একটি অনেক বড় অর্থবহ, ব্যাপক মর্ম এবং অর্থবহ এক একটা বাক্য। কয়টা নসিহত করলেন? তিনটা। উকবা, মুক্তির পথ জানতে চেয়েছ তো শুনে নাও, তিনটা কাজ করো তাহলে বেঁচে যাবা। দুনিয়ারও মুক্তি আখেরাতেরও মুক্তি, জোরে বলুন ঠিক কি না? এক নম্বর বললেন আমলিকা আলাইকা লিসানাক, তোমার মুখের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, তোমার জবানকে কন্ট্রোল করো, তোমার মুখে লাগাম লাগাও। আমলিকা আলাইকা লিসানাক, অন্য রিওয়ায়াতে আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখের কন্ট্রোল আর কর্তৃত্ব নিজে নিয়ে নাও, মুখে লাগাম লাগাও। যদি মানুষ মুখকে নিয়ন্ত্রণ করে, এই মুখ দিয়ে সে জান্নাত লাভ করে। আর এই মুখ, এই মুখের যখন অপব্যবহার করে, দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে, নিজের জন্য জাহান্নাম খরিদ করে নেয়। মুখ এমন এক জিনিস, এটার দ্বারা মানুষ সম্মানের উচ্চ শিখরে আরোহণ করে, আর এই একই মুখের দ্বারা মানুষ অপমান, লাঞ্ছনা আর গঞ্চনার একদম নিম্ন স্তরে পতিত হয়। ঠিক কি ঠিক না? বিখ্যাত দার্শনিক হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখ মানুষকে অপমানিত লাঞ্ছিত করে, আর এই মুখই, এই বাক্যই মানুষকে অতি সম্মানিত করে। জোরে বলুন ঠিক কিনা? বলছিলাম এই মুখের উপরে যদি মানুষ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, এটার দ্বারা সে দুনিয়ারও অনেক বড় বড় ক্ষতি থেকে বেঁচে যেতে পারে। শুধু আখেরাত না, দুনিয়ার আপদ বিপদ, বালা মুসিবত, পেরেশানি, বড় বড় পেরেশানি থেকে সে বেঁচে যেতে পারে। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা মিসাল দিই। কোনো ব্যক্তি কারখানায় কাজ করে বাড়িতে ফিরল, সারাদিন দোকানে মেহনত করে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরল, চাকরি বাকরি করে বাড়িতে ফিরল। যখন মানুষ বাহিরের কাজকর্ম লাগাতার করে সম্পন্ন করে বাড়িতে ফিরে, তখন তার মস্তিষ্ক ভার হয়ে থাকে, মুড অফ থাকে, এবং ওই সময় মস্তিষ্ক কিছুটা আরাম চায়, শান্তি চায়। ঠিক কি ঠিক না? ঘরে ঢোকার পরে
এই ব্যক্তি কারখানা থেকে ফিরেছে বা দোকান থেকে ফিরেছে বা চাকরি বাকরি করে অফিস থেকে ফিরেছে, বাড়ির মধ্যে ঢুকার পর পরে স্ত্রী ছিল আল্লাহ না করুক খোদা না খাস্তা বজ্রবান, বাংলায় আমরা বলি মুখরা, কটুভাষী, বাড়িতে ঢুকতে না ঢুকতে সে তার যত অভিযোগের ঝুলি আছে এই অভিযোগের ঝুলি খুলে ডালা প্রসারিত করে দিল, তুমি এই করো নাই ওই করো নাই, বাড়িতে বাজার নাই, বাজার বাজার তো করলাম, বাজার করছো, ওই ফকির আমারকে বাজারে খাওন যায়নি, এই নাই হেই নাই সেই নাই, ওটা হলো না এটা হলো না, এই বাড়িতে কোনোদিন শান্তি পাইলাম না, এই বেটার মুখ দিয়ে যে কিল্লিকে গুমতিকে উঠি দিনে সারাটা দিন জ্বালাতনের ভিতরে যায় কথা শুরু হইলো, নন স্টপ বকওয়াস চলতেছে। এখন এই যে কথা শুরু হলো, স্বামী যদি হজম করে নেয়, সবর করে ফেলে, চুপচাপ থাকে, তাহলে তো মামলা টাল গেয়া, তাহলে তো মনে করেন সমস্যা কেটে গেল। আর যদি বেচারা সহ্য করতে না পারে, কিছুক্ষণ শুনে মেজাজ খারাপ হয়ে একটা উত্তর দিল, উত্তর দেওয়ার সাথে সাথে আগুনে ঘি পড়লো, ফ্যাস করে উঠলো, সে আরেকটা দিল, তার উত্তরে স্বামী বললো আমি কি অন্যায় পথে আছে নাকি হক কথা বলি, সে আরেকটা কইল, স্ত্রী আরেকটা বলল, উত্তর প্রতি উত্তর, উত্তর প্রতি উত্তর, উত্তর প্রতি উত্তর, চলতে চলতে এক পর্যায়ে মেজাজ খারাপ হয়ে দুজনই খাড়ায় গেছে, স্বামী আনকন্ট্রোল হয়ে গেল, এক পর্যায়ে রাগের চোটে বলেই ফেলল যা তোর উপরে তিন তালাক, বলে ফেলার পরে বলেন দেখি আর কোনো উপায় আছে, বলে না কেন, আরে ভাই ছুরি মারা নিষেধ, বেকায়দা ছুরি মারা নিষেধ, কিন্তু ছুরি যদি মেরে বসে তো কাটবে না, বলে না কেন, একসাথে তিন তালাক দেওয়া শরীয়তে ভয়ঙ্করভাবে অপছন্দনীয়, কিন্তু যদি কেউ দেয় কাটবে না, এরকম গেছে তো শেষে। এখন কিছুক্ষণ পরে দুজনেরই হুঁশ আসছে, এখন স্বামীও পেরেশান স্ত্রীও পেরেশান বাচ্চা কাচ্চারাও পেরেশান দুই পক্ষের আত্মীয় স্বজন পেরেশান, ঠিক কি ঠিক না, এখন দৌড়ায় এই হুজুরের কাছে, একবার যায় এই হুজুরের কাছে, একবার যায় ওই হুজুরের কাছে, হুজুর কোনো একটা রাস্তা বাইর করে দেন, একটা সিস্টেম করে দেন, জানি আমরা আবার থাকতারি এক লগে, আরে ভাই হুজুর সিস্টেম করবে কোত্থেকে, মৌলভি তো মশালা বানায় না, মশালা বাতায়, মৌলভি মশালা নেই বানাতা হ্যায় বাতাতা হ্যায়, আপনাদের যেহেতু এই অঞ্চলে উর্দু বুঝে মানুষ এই জন্য কইতে ভাল লাগে, বাংলাদেশে তো উর্দু কন্যা জায়গা নাই, পুরান ঢাকা এলে একটু কোনটুন যায়, মৌলভি কি মশালা বানায় না, বলে মশালা তো তৈরি করে না, তুমি তো নিজের পায়ে নিজে কুড়াল মেরে, স্বামী স্ত্রী উভয়ে মিলে নিজের পায়ে কুড়াল মেরে সব শেষ করে তারপরে আসছো, এখন ডাক্তারের কাছে এমন অবস্থায় আসছো যে গলাটারে কাইটা আলাদা করে ফেলছো, মাথা আলাদা ধড় আলাদা, ডাক্তারের কাছে আসছো ঢাকা মেডিকেলে আপনারা বাঁচাই দেন, সম্ভব করতে বাসে। তো এই যে সমস্ত পেরেশানি আর সমস্যা আসলো, স্বামী অস্থির, স্ত্রী অস্থির, সন্তান সন্ততির অবস্থা খারাপ, আত্মীয় স্বজন ভয়াবহ পেরেশানির ভিতরে পড়ে গেল, দুইটা পরিবার এবং পুরা একটা সমাজ ভয়াবহ এক সমস্যার মুখোমুখি হয়ে গেল, এই সমস্যার জন্য দায়ী কোন জিনিস বলেন দেখি, মুখ। এই মুখের উপরে যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত, স্ত্রী যদি বাজে আজে বাজে কথা না বলতো আর স্বামী যদি তার আজে বাজে কথার উপরে বেকাবু হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে লাগামহীন বক্তব্য না দিয়ে দিত, তো তাহলে পরে মুখের উপরে কন্ট্রোল থাকতে এই সমস্ত সমস্যা থেকে তারা বেঁচে যেত, ঠিক কি ঠিক না। রসুল এক কথার ভিতরে উত্তর দিয়েছেন, মান্নাজা এর উত্তর তিন কথায় দিয়েছেন এবং তিন কথা এক একটা বিশাল অর্থবহ, আমলিকা আলাইকা লিসানাক, মুক্তি পেতে চাও
দুনিয়াতে মুক্তি পেতে চাও, আখেরাতে জবানের উপরে মুখের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, না হলে বাঁচার কোনো উপায় নেই। এই জবান দিয়ে মানুষ কাউকে গালি দেয়, কারো বদনাম করে, কারো গীবত করে, কারো অন্যায় যে পরিমাণ তার তুলনায় অনেক বেশি হত্যাজাউজি করে এবং অন্যকে কষ্ট দেয়, যার ফলে এই জবানের মাধ্যমে সে জাহান্নাম খরিদ করে। কিয়ামতের দিন রাসূল করিম আলাইহিস সালাম হাদিসের মধ্যে জিজ্ঞেস আছে, জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, জানো মিসকিন আর ফকির দরিদ্রকে? সাহাবীরা বললেন, যার কাছে টাকা পয়সা নাই, মাল দন্দৌলত নাই, দুনিয়ার কিছু নাই, সে ফকির। আল্লাহ নবী বললেন, না সে ফকির না, তার অভাব তো দূর করার জায়গা আছে। প্রকৃত মিসকিন আর ফকির ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন এই পরিমাণ নেক আমল নিয়ে আসবে, পাহাড়ের মতো উঁচু তার নেক আমল, আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার আমল প্রসারিত, এত আমল তার। সাব্বা আহাদান, কাউকে গালি দিয়েছে, ইগতাবা আহাদান, কারো গীবত করেছে, কাউকে কষ্ট দিয়েছে, কারো মাল নিয়েছে, কারো জমিন আত্মসাত করেছে, বিধবার মাল আত্মসাত করেছে, এতিমের মাল খেয়ে ফেলেছে, অন্যের হক নষ্ট করেছে, বোনের হক দেয় নাই, ভাইয়ের কাছ থেকে সরকারি আইন দেখায়া তুমি আমি সমান সমান, ইসলামের বিধান, কন্যা সন্তান পুত্র সন্তানের অর্ধেক পাবে, আল্লাহর এই বিধানকে লাথি মেরে বোন ভাইয়ের গলায় পাড়া দিয়া সমান সমান নিব, পুরাটুকু নিছে, এবং তার সাথে সাথে ওই ভাই যেই ভাই ছলে বলে কৌশলে বোনকে তার অর্ধেক যে প্রাপ্য এই অধিকার থেকে বঞ্চিত করেছে, এক কথায় এর হক নষ্ট করেছে, চাই ধন সম্পদের দিক থেকে হোক, চাই মুখের দিক থেকে হোক, কাউকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এর সব পাওনাদার হিসেবে আসবে আর আল্লাহর কাছে বলবে, ইয়া রব্বি আদ্দি হাক্কি, আদ্দি হাক্কি, ও রব আজকে আমার হক দিয়ে দেন, আমার পাওনা বুঝাইয়া দেন। আল্লাহ বলবেন, ওকে পাওনা দাও, ওখানে তো টাকা নাই, ডলার নাই, জমিন নাই, সে বলবো ইয়া আল্লাহ আমি কোত্থেকে দিব, এখানে কি জমিন আছে, টাকা পয়সা আছে? আল্লাহ বলবেন, তুমি তোমার আমল থেকে দাও, আমল থেকে দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, এক পর্যায়ে এই পাহাড়ের মতো উঁচু আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত আমলের বিশাল ভান্ডার নিঃশেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে, সে ফকির হয়ে যাবে, তার কাছে কিছু নাই, এখনো পাওনাদার বাকি। পাওনাদাররা বলবে, ইয়া রব্বি আদ্দি হাক্কি, আমার হক দেন, আমার হক দেন। আল্লাহ তাআলা বলবেন, কিভাবে দেব, হক দাও, এখন যেহেতু দেওয়ার মতো কিছু নাই, তাকে সন্তুষ্ট করার মতো কিছু নাই, তখন সন্তুষ্ট তো করতে হবে, সেটা কিভাবে হবে, পাওনাদারের কাঁধের গুনাহ এই ব্যক্তিকে নিজের ঘাড়ে নেওয়া লাগবে। এত বিশাল নেকি নিয়ে গিয়েছে, মুখের অপব্যবহারের কারণে, অন্যের হক নষ্ট করার কারণে শেষ পর্যন্ত রিক্ত হস্ত ফকির অবস্থায় এই জান্নাতি মানুষকে জাহান্নামে যাওয়ার প্রয়োজন পড়বে, সে জাহান্নামে যাবে। এ হলো আসল ফকির, জবানের মাধ্যমে হয়। এই জন্য যখন কাউকে গালিগালাজ করি, যখন কারো সমালোচনা করি, যখন কারো ব্যাপারে বক্তব্য রাখি, কথাবার্তা বলি, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেককেই জবানের উপরে লাগাম লাগানো ইন্তেহাই জরুরি। যতটুকু বলার অতটুকু বলতে হবে, বেশি বললেও বিপদ, কম বললেও হয়তো উম্মতকে সচেতন করা হবে না, অনেক সময় তখনও বিপদ ঘনায় আসবে। দুইটাই খুব হিসাব কিতাব করে বলা লাগবে, ঠিক কি ঠিক না। মুখের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করলে কিয়ামতের দিন আমি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী আপনার লয়ার হিসেবে যাব না। যুগের কোনো বড় আলেম, বিশাল বড় কোনো বুজুর্গ, কুতবে আলম আপনার লয়ার হিসেবে যাবে না, সেদিন নফসি নফসি অবস্থা থাকবে। আপনার নেতা, আগে আলেমের কথা কইলাম না, এবারে নেতা ওলারা কেউ আম করে গুতা মারে, আপনার নেতা, আপনার নেত্রী, যাকে খুশি করার জন্য বিপক্ষের যাকে তাকে যা ইচ্ছা তাই বলছেন, যাকে যেভাবে বেইজ্জত করা দরকার সেভাবেই করছেন,
কিয়ামতের দিন কেউ আপনার সুপারিশ করার জন্য আসবে না। যেই নেতাকে খুশি করার জন্য, যেই নেত্রীকে খুশি করার জন্য আরেকজনের হক নষ্ট করা হয়েছে, ওই নেতা নেত্রী বলবে আল্লাহ নাহনু বুরাআ, আমরা এটার দায় দায়িত্ব নিব না। নিজের দোষ কান্ধে নিয়ে, গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। বিশাল নেকির পাহাড়, অনেক হজ, অনেক তাহাজ্জুদ, অনেক নামাজ, কিচ্ছু হবে না, সব পাও। যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে বড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, কত বড় সাহাবী, আল্লাহু আকবার কবীর। শুধু সাহাবি, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আল্লাহর নবীর উম্মত, ঈসার উম্মত, মুসার উম্মত, দাউদের উম্মত, ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, ইসহাকের উম্মত, ইয়াকুবের উম্মত, ইয়াহিয়ার উম্মত, জাকারিয়ার উম্মত, নূহের উম্মত, শীসের উম্মত, জুলকিফলের উম্মত, যত নবী আসছেন সমস্ত নবীর উম্মতকে একসাথে করলে তাদের ভিতরে সেরার সেরা হলেন এক নম্বর আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদিন একজন দেখে যে উনি ওনার জিভ ধরে এরকম করে টানছেন, জিজ্ঞেস করলেন হযরত এটা কি করছেন? উনি উত্তর দিলেন এটার কারণে আমি বড় পেরেশানিতে আছি, এটা আমাকে জাহান্নামে না নিয়ে যায়। কোন আবু বকর? কোন আবু বকর? যেই আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী নিজে দুনিয়াতে ঘোষণা করেছেন আবু বকরিন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরশ, আশারায়ে মুবাশশারার ভিতরে এক নম্বর আবু বকরের নাম ঘোষণা করেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরশ। আবু বকর জান্নাতি, জমিনে হাঁটা চলা করে আবু বকর জান্নাতি। সেই আবু বকরের চিন্তা আর পেরেশানি নিজের জবান নিয়ে আহা, এটার কারণে না জানি কিয়ামতের দিন পাকড়াও হয়ে যায়। সহি বুখারীর হাদিস, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা, এক মহিলার আলোচনা রাসূলের সামনে করা হলো, যেই মহিলার ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক নফল দান খয়রাত করে, সারা রাত নামাজে কাটায়, সারা দিন রোজায় কাটায় আল্লাহর জন্য, আর অকাতরে দান দক্ষিণা দান খয়রাত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার একটা মাত্র ত্রুটি তুলে ধরা হলো, গায়রা আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা, শুধুমাত্র একটি সমস্যা যে তার মুখ দিয়ে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই মহিলা বিশাল আবেদা, কিন্তু তার একটাই মাত্র দোষ, সেটা তার মুখ দিয়ে সে কাকে কষ্ট দেয়? প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, আজে বাজে ব্যবহার করে, প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ নবী ফয়সালা দিলেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। এত ইবাদত, এত রোজা, এত হজ, বছর বছর ওমরা, হারামাইন শরীফাইনের এতেকাফ, বিশাল বিশাল খেদমত, এলমি আমলি খেদমত, এই সব কিছু, সমস্ত আমল শুধুমাত্র জবানের কারণে শেষ হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর এই জবানের অপরাধ ভারী হয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। বড় কঠিন জিনিস মেরে ভাই, ওয়াজ তো আমি জানি না কি ওয়াজ করব, আমার জন্য যেটা প্রয়োজনীয় মনে করি ওটা আপনাদের জন্য বলি। আমার জন্য যখন মনে হয় যে এইটা আমার খুব দরকার, তখন আমি এই বয়ানটা কি করি মানুষের সামনে করি যেন আমার ভিতরে আমলটা এক নম্বরে আসে, এই জন্য বলি। আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাদেরকে, কঠিন জিনিস, খুব ভয় লাগে, কোন কথায় কই চলে যায় আল্লাহ জানে। আহ, আর এই জবান, এই মুখ দিয়ে জান্নাতের কত উঁচু মহলে চলে যাওয়া যায়। আমার প্রিয় ভাই, লক্ষ্য করে দেখুন একটু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতান, কালিমাতান, বুখারী শরীফের শেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম বুখারী সর্বশেষ যে কথাটা দিয়ে
তার কিতাবটির সমাপ্তি ঘোষণা করলেন, যেন মানুষের কোনো কিছু মনে না থাকলেও যেন এই একটা জিনিস মনে থাকে, দুইটি বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়, মুখে উচ্চারণ করতে বড় হালকা বড় সহজ, আর মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আবে জমজমের পানির মতো গেলাম আর কি, মিজানের পাল্লা আল্লাহর ওজনের পাল্লায় অনেক কি হবে, ভারী হবে। কয়টা বাক্য? দুইটা বাক্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করেন, সহি মুসলিম শরীফের হাদিস গালবা, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আমল ওজন করার যে পাল্লা আল্লাহর কাছে আছে সেই পাল্লার অর্ধেক ভরে যায়। ওই পাল্লাটা কত বড় কইতে পারেননি, সাত তবক আসমান আর জমিন এক পাল্লার ভিতরে জায়গা নিয়ে ফেলবি, এত বড় পাল্লা। একবার সুবহানাল্লাহ বললে অত বড় পাল্লার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আলহামদুলিল্লাহ যদি কেউ একবার বলে জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল মহাশূন্য, এই মহাশূন্য নেকি দিয়ে ভরে যায়। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোলেন, বের হওয়ার সময় দেখলেন একজন আম্মা যান, আমাদের আম্মা যান রসুলের কোন একজন স্ত্রী, ওয়াজওয়াজুহুম মাহাতুহুম, রসুলের স্ত্রীরা আমাদের আম্মা। কে বলেছেন, কে বলেছেন? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম মাহাতুহুম। ফাঁকে একটা কথা মনে পড়ছে, কই দি, এটা আমগো আলোচনা, আওয়ামের না আমাদের। আমরা যখন ইখতিলাফি মাসআলা পড়াই, ইমাম শাফির কথা আসে, ইমাম সুফারের কথা আসে, ইমাম আহমদ ইবনে হাম্বলের রায় আসে, ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহির মতামত আসে, আসে না আসে না? ইখতিলাফ বর্ণনা করার সময় অনেক সময় ব্রেক ফেল করি আমরা, ইমাম শাফির দলিলটা বয়ান করার সময় এমন ভাবে বয়ান করি, এমন ফিডাম ইমাম শাফি তোমারে ছক্কা দিয়ে পাঠায় তুমি একেবারে প্যাভিলিয়নের বাইরে। ইমাম শাফির মাসালার তানকিদ করি, ওনার জবাব দিতে যায়, ইমাম মালিকের মাসালার জবাব দিতে যায় মাজহাবে হানাফির সপক্ষে, ওই সময় ভাষা মাঝে মাঝে এমন ব্যবহার হয়, আল্লাহ না করুক আল্লাহ না করুক, হয়তো মজা করে বলে ফেলি, খোদা না কাস্তা যদি এই মজাটাই আল্লাহর কাছে অপ্রিয় হয়ে যায়, কারণ ওনারা প্রত্যেকেই আল্লাহর কাছে বরগজিদা বান্দা, যদি অপ্রিয় হয়ে যায় তাহলে কিয়ামতের দিন ইমাম শাফির কাছে আমল আকিদা যা কামাইছে এগুলি সব দিয়া তারপরে জাহান্নামে জন লাগবে। ভুল বললাম মনে হয়, সতর্ক থাকা দরকার। ইখতিলাফের সময়ও যখন আইম্মা ইকরামের ইখতিলাফের আলোচনা করি, তখনও যেন এতে দাল ধরে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলেন। আমি কেন বলছি এই কথা জানেন? একদিন আমি পড়াইতে দাওরায়ে হাদিসে বাড়িতে মাদ্রাসায় পড়াইতে এই ধরনের এক মজায় কথা বলে ফেলছি, ফটকিরে তারপরে মনে হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি এই মজাটাই আল্লাহর কাছে অপ্রিয় হয়ে যায় তো আমি ভয়ঙ্কর বিপদে পড়ে যাব। এবার থেকে লাগাতার 10 দিন নামাজ পড়ছি, আমল করছি, আর এই আমলগুলো ওই ইমামের কাছে বকশিস করছি, ভেবে আল্লাহ কিয়ামতের দিন জানি না ধরে মাফ করে দেব। এই জন্য মনে পড়লো, নিজেরটা মনে পড়লো, আপনাদেরকে কইলাম। প্রিয় উপস্থিতি বলতেছিলাম, আম্মা যান বসে জিকির করতেছেন, জায়নামাজে বসে ইবাদত করতেছেন, আল্লাহ নবী যখন বের হন, আল্লাহ নবী বাইরে অনেক কাজ কারবার সেরে যখন ভিতরে ফিরে আসলেন অনেক সময় পরে, এসে দেখেন আম্মা যান ওই অবস্থায় বসা এবং কি করতেছেন, ইবাদতে মগ্ন মশগুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি বের হওয়ার পর থেকে আসা পর্যন্ত পুরো সময়টা তুমি এখানেই ছিলা? জি হ্যাঁ। কি করেছো? এই করেছো, এই এত 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 আমল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বের হওয়ার পরে কয়েকটি বাক্য বলেছি, কয়েকটি কথা বলেছি, ওই কথাগুলার ওজন কিয়ামতের দিন
তুমি এতক্ষণ পর্যন্ত যত জিকির আজকার আর আমল করেছো ওই সব কিছুর তুলনায় এতক্ষণ পর্যন্ত যা করেছো আমার ওই কয়েকটা বাক্য এই সবগুলার চেয়ে বেশি ওজনদার হবে, বলবো নাকি সেগুলা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই কয়েকটা বাক্য আমি বলেছি তোমার এই এতক্ষণের সমস্ত ইবাদতের চেয়ে ওইটার ওজন বেশি। তাহলে মুখ দিয়ে মানুষ মুখের সদ ব্যবহার করলে জান্নাতে যেতে পারে, ঠিক কি ঠিক না? আর মুখের যদি কন্ট্রোল মুখের উপরে প্রতিষ্ঠা না করতে পারে আখেরাতে তো ফাঁসবে, দুনিয়াতেও বিপদে পড়ে, দুনিয়ারও মুক্তি মুখের উপরে কন্ট্রোল হইলে। এক ঘটনা মনে পড়লো, হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুমের নাম আপনারা শুনেছেন, খুব চমৎকার আলোচনা করেন, খুব সুন্দর মনোমুগ্ধকর বয়ান করেন, কোন দেশের সেটা কইলে আবার এনে কিছু লোক আছে কইব রাজাকারের দেশের কথা কয়, পাকিস্তানের তবলিগের বড় মুরব্বী, খুব সুন্দর বয়ান করে। হযরত মাওলানা তারিক জামিল সাহেবের ঘটনা শুনাইছে, বলেন একদিন একদিন এক ঔরত আই মেরে পাস, কেন লাগে কি মেরা শোহর বহুত জ্যাদা বদজবানি করতা হয়, জবই দাখিল হতা হয় ঘর মে মুঝে পরেশান কর ডালতা হয়, স্বামী যখনই ঘরে ঢুকে আমার স্বামী আমার সাথে খুব খারাপ আচরণ করে, হাউ 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 করতে থাকে, আমি খুব পেরেশানিতে আছি, বল সাহেব যারা তাবিজ দিয়ে দো, মোল্লা সাহেব আমাকে একটা তাবিজ দিয়ে দেন যেন আমার স্বামীর এই আজাব থেকে আমি বাঁচতে পারি। মোল্লা বলেন মানে এক পর্চি লি আর উসকে উপর কুছ লিখা, উসকো মোড় করকে পন্নি মে ভরকে উসকো দে দিয়া মানে আর কহ দিয়া কি জবই শোহর ঘর মে দাখিল হো আর বোলনা শুরু করে তো ইস তাবিজ কো ইউঁ ইস দোনো দাঁত কে বীচ মে লগা লেনা আর বহুত জোর কে সাথ ইসকো দবা কে রাখনা, জিতনে জোর সে দবাওগে ইস তাবিজ কা আসর উতনি তেজি কে সাথ হোগা। পর্চির ভিতরে একটা ছোট চিরকুটের ভিতরে কিছু লিখলেন, লিখে একটা পলিথিনের ভিতরে ভরে মুড়া টোড়ায় ওই মহিলাকে দিয়ে বলছেন এই তাবিজটা রাখবা, এটা গলায় ঝোলানো আর হাতে বান্দার তাবিজ না, এটা যেহেতু তোমার স্বামী মুখ দিয়ে তোমার ঝামেলা করে তোমার সাথে খারাপ ইয়ে করে, তোমার মুখ দিয়ে তাকে এই তাবিজটা মুখ দিয়ে মুখ টু মুখ হইতে হবে, তো যখনই সে ঘরে ঢুকবে তখনই তুমি করবা কি এই তাবিজটা নিয়ে তোমার এই মাড়ের দাঁতের মাঝখানে দিয়ে চেপে ধরবা, যত জোরে চেপে ধরবা তাবিজের ক্রিয়া তত দ্রুত তত বেশি হবে, চেপে ধরে রাখতে হবে কোনোভাবে যেন না ছুটে। এখন ও বেটা আসে একা একা গেউ গেউ করে হউ হউ করে, কিছু পুরুষ এরকম আছে না নাই স্ত্রীর সাথে বড় বাজে আর খারাপ আচরণ করে। এখন ওই মহিলা তো ঢুকার সাথে সাথে তাবিজ দিয়ে বসছে, এখন যখন তাবিজ মুখের ভিতরে আটকিয়ে দিয়ে বসে আছে এখন তো কথা বলতে পারে না, তো স্বামী আর একা কতক্ষণ কইব, বলতে বলতে এক পর্যায়ে থেমে গেছে, দ্বিতীয় দিনও এই একই অবস্থা, তৃতীয় দিনও এই একই অবস্থা। কয়েকদিন পরে ওই মহিলা এসে বলতেছে মাওলানা সাহেব আপনি যে তাবিজ দিয়ে বহুত জবরদস্ত তাবিজ, আপনি যে আমাকে তাবিজ দিয়েছেন এটা বহু কার্যকর জবরদস্ত তাবিজ, এই তাবিজের এত পাওয়ার, এখন আমার স্বামী ভালো হয়ে গেছে আমার সাথে আর এগুলি করে না, এখন ভালো হয়ে গেছে এখন আমার সাথে আর কি করে না হাউ হাউ কাউ কাউ এগুলো আর করে টরে না। আসলে কি হয়েছে বলেন তো, মাওলানা সাহেব হেকমতের সাথে কি করে দিছে, একদিকের মুখ বন্ধ করে দিছে, ঠিক কি ঠিক না? জবান বন্ধ হওয়ার কারণে বলেন তো দেখি পুরা পরিবারের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে না হয় নাই? মহিলা স্বামীর কষ্ট দেওয়া আজাব আর কষ্ট আর নির্যাতন থেকে বেঁচেছে না বাঁচে নাই? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় অল্প কথায় উত্তর দিয়েছেন, উনি জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মুক্তি কোন পথে, এটার ভিতরে দুনিয়া আখেরাত দুইটাই আছে, বলে দিয়েছেন আমসিকা আলাইকা লিসানাক, এক নম্বর নসিহত
তোমার মুখের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, জবানকে নিয়ন্ত্রণ করো, ব্যাস তাহলে পরে কি হয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, এক ব্যক্তি এসে হযরত আবু বকরের সাথে খুব খারাপ ব্যবহার করছে, বাজে বাজে কথা বলছে, আজে বাজে কথাবার্তা বলছে, একতরফা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উত্তর দেন না, চুপ করে উনি শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন, কোনো উত্তর দেন না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটি মিটি হাসছেন, জেরে লাভ হাস রাহে, উর্দুতে বললে এভাবে বলতে হবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হোঁটকে নিচে হাস রাহে, মুস্কুরা রাহে, মিটি মিটি হাসছেন, মুচকি মুচকি হাসছেন। ওই লোক রসুলের সবচেয়ে প্রিয় বন্ধু হযরত আবু বকরকে গালিগালাজ করে, আজে বাজে কথা বলে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসেন। অনেকক্ষণ পর্যন্ত ওই লোক বলতেই থাকলো বলতেই থাকলো, 15-20 মিনিট পার হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর কতক্ষণ সহ্য করা যায় একটা উত্তর দিছে, ওই লোকের আরেকটা বলছে বলে উনি আরেকটা উত্তর দিছে। যেমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেওয়া শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গেল, তাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চেহারা রং বদলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বুঝলেন আল্লাহর নবী আমার উত্তর দেওয়াটা পছন্দ করছেন না, অপছন্দ করছেন। একটা অনুযোগের সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই লোকটা একতরফা ভাবে আমাকে বলে গেল, গালিগালাজ করে গেল, এটা সেটা বলে গেল, আর আপনি হাসলেন, আপনি বড় আনন্দিত হলেন, আর আমি এতক্ষণ পরে তার একটা কথার উত্তর দিলাম, আপনি আমার উপরে রাগ করে ফেললেন। নবী আলাইহিসসালাম উত্তর দিলেন, আবু বকর, যতক্ষণ ওই লোকটা বলছিল আর তুমি মুখ বন্ধ রেখেছিলে, তুমি কিছু বলনি, ততক্ষণ পর্যন্ত আমি দেখছিলাম ফেরেশতারা তোমার তরফ থেকে ওই লোকের মোকাবেলা করছে আর জবাব দিচ্ছে, যেমনি তুমি মুখ খুলেছ ফেরেশতারা সব চলে গেছে, এই জন্য আমার মন খারাপ হয়েছে। তাহলে কেউ আমাকে খারাপ কথা বলল, আমি সবর করতে পারবো তো ইনশাআল্লাহ, যদি এই জিনিসটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতের বহুত বিপদ থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব। সময় নাই, নাইলে বাকি দুইটাও বলতাম। আচ্ছা সংক্ষেপে বলে দিই, ওয়ালিয়া সাকা বাইতু, তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, অর্থাৎ অযথা কাজে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করো না, চা স্টলে বসে আড্ডা মেরো না, হোটেলে বসে গুলবাজি করো না, ক্লাবের ভিতরে মাঠের ভিতরে বসে ঘোরাঘুরি করো না, বিনা প্রয়োজনে দুনিয়াবি বিশেষ প্রয়োজন তোমার ব্যবসায় যাওয়া দরকার, চাকরিতে যাওয়া দরকার, দোকান থেকে কিছু কেনা দরকার, অথবা কেউ অসুস্থ তাকে দেখতে যাওয়া দরকার, অথবা দিনের কোনো ভালো কাজ, নামাজ পড়তে মসজিদে যাওয়া দরকার, এই জাতীয় হয় আখেরাতে নয় দুনিয়ার এই ধরনের কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না, বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, বাড়ি যেন বাইরের চেয়ে তোমার কাছে ভালো হয়, তুমি যখন বাড়িতে ঢুকো যখন বাড়িওয়ালারা তোমাকে দেখে খুশি হয়ে যায়, আর তুমিও যেন তোমার বাড়িওয়ালিদেরকে দেখে খুশি হয়ে যাও, বাড়ির পরিবেশটা এরকম তৈরি করো, অপ্রয়োজনে বাড়ির বাইরে যেও না। উদাহরণ কেমন, কোনো দেশে যদি মার্শাল ল জারি হয়, সামরিক আইন জারি হয়, মানে কারফিউ দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে কাউকে বাইরে দেখা গেলে গুলি করার আদেশ, বুঝে আসে না আসে না, কোনো ম্যাজিস্ট্রেট লাগবে না, অনুমতি লাগবে না, সোজা গুলি করবে, নালে কম্পুকে ধরে জেলখানায় দিবে। ওই সময় বলেন তো দেখি, কারফিউ চলা অবস্থায় আমরা কি বাড়ির বাইরে বের হব, প্রয়োজনেও বের হতে চিন্তা ভাবনা করবো, ঠিক কি ঠিক না, একান্ত প্রয়োজনে বের হলেও পাস নিয়ে বের হব, অনুমতি পত্র নিয়ে বের হব, বিনা প্রয়োজনে কোনো সময় বের হব না। ঠিক তেমন বাড়ির বাইরের পরিবেশ গুনাহের পরিবেশ, ইচ্ছা না থাকলেও গুনাহ করা লাগবে, চোখ নষ্ট হবে, কান নষ্ট হবে, এমন পরিবেশের ভিতরে পড়ব যে আমার দুনিয়া আখেরাত বরবাদ হবে, আমি প্যাঁচের ভিতরে ঝামেলার ভিতরে পড়ে যাব, আর যদি বাড়ির ভিতরে থাকি কারো সাথেও নাই পাঁচেও নাই আমি বেঁচে যাবো, ঠিক কি ঠিক না, বাড়ির ভিতরে থাক, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করো না। 3 নম্বর, ওয়াক্কি আলা খাতিআতি, অন্যের গুনাহ না নিজের গুনাহগুলা স্মরণ করে করে কান্নাকাটি করো, নিজের গুনাহ নিয়ে কান্দো, কেউ যদি নিজের গুনার দিকে তাকায়, নিজের অন্যায় অপরাধের দিকে চোখ বন্ধ করে একটু মুরাকাবা করে মহাসাবা করে আর তাকায়, অন্যের দোষ দেখার মতো সময় তার কাছে নাই,
অন্যের দোষ মানুষ তখন দেখতে পায় যখন নিজেকে বড় পাকিজা, বড় পুত পবিত্র এবং ভালো মনে করে। এটার ভিতরে শিবহুম মিনাল কিবির মজুদ। এটা আরবিতে বললাম, বাংলায় বললাম না। এই জন্য হয়তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বলেন, আমার পীর পীরে রওশন শিহাব, মুরা পীরে দানায়ে রওশন শিহাব। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, হযরত শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির প্রধান এবং প্রথম খলিফা। চার তরিকা আছে সুলুকের, পীর লাইনের কয় তরিকা? চারটা তরিকা: চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। এই চার তরিকার ভিতরে আরেকটা তরিকা হলো সোহরাওয়ার্দিয়া। এই চার তরিকার অন্যতম তরিকার ভিতরে সোহরাওয়ার্দী তরিকার যিনি প্রবর্তক, একজন মুজাদ্দিদ ছিলেন এই লাইনের, হযরত শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহ। উনি ওনার খাস শাগরিদ, জগৎ বিখ্যাত আলেম এবং বিখ্যাত দার্শনিক, ইসলামী দার্শনিক এবং কবি হযরত মুসলিউদ্দিন সিরাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহকে যখন খেলাফত দান করেন, যে তুমি এখন যোগ্য হয়েছ, যাও এখন উম্মতের ভিতরে কাজ করো, এই খেলাফত যখন দেন, খেলাফত দেন নৌকার মধ্যে, কোথায় দিয়েছিলেন? বর্রয়ে আম, নৌকার মধ্যে, পানির মধ্যে আমাকে খেলাফত দিয়েছিলেন। আর এজাজত দেওয়ার সময় বিদায় লগ্নে আমাকে দুইটা নসিহত করেছেন। কয়টা? যে আমার সমস্ত কিছুর সারাংশ তোমাকে দুইটা দিয়ে দিলাম, এই দুইটা জিনিস তুমি কি করো, ফলো করে মেনে চলো, বাস আর কিছু লাগবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস দিলেন। কি? ইয়েকে আকে বার খায়রে খোদে বিমা বাস, ইয়েকে আকে বার খায়রে খোদে বিমা বাস, দিগর আকে বার খায়রে বাদ বিমা বাস। সাদি নিজের মধ্যে যদি কোনো গুণ থাকে, কোনো ভালো বিষয় থাকে, সেটার দিকে কোনো সময় তাকিও না, দেখো না। আর অন্যের মধ্যে যদি কোনো দোষ থাকে, সেই দোষের দিকেও কোনো সময় তাকিও না। কি বললে? অন্যের দোষ দেখো না, নিজের ভালো দেখো না। আমরা ঠিক তার উল্টাটা করি, ঠিক কি ঠিক না? আল্লাহ নবী এই কথাই বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলোকে স্মরণ করে করে চোখের পানি প্রবাহিত করো, কান্দো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুক্তির এই তিন ওষুধ ব্যবহার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।